যারা অরিজিনালি আন্দোলনটা করেছিলেন তারা সবাই এই মঞ্চে রয়েছেন। ওগুলাকে জিজ্ঞেস করুন, দুটো নাম বলতে পারবেন। নন্দীগ্রাম তুমি কার, শহীদ তুমি কার, এই প্রশ্নেই নন্দীগ্রামে শহীদ স্মরণের জোড়া অনুষ্ঠান ঘিরে শনিবার প্রবল বাগযুদ্ধে জড়ালেন কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারী। আর তাৎপর্যপূর্ণভাবে শহীদ দিবস নিয়ে রাজনীতির এই দড়ি টানাটানির কড়া সমালোচনায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। যারা শহীদ হয়েছে তার কথা বলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। শহীদ তো সারা বাংলায় অনেক হয়েছে, আগে হয়েছে, পরে হচ্ছে, এখনও হচ্ছে। সেন শহীদ দিবস তো দিবস পাড়ায় পাড়ায় হওয়া উচিত, কিন্তু কোনো একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়, সেটা নিয়ে টানাটানি হয়। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও নিশানা করলেন তিনি? শহীদদের নিয়ে রাজনীতির অভিযোগ তুলে কি বিরোধী দলনেতাকেও বিঁধলেন দিলীপ ঘোষ? শহীদ যারা হয়েছেন তাঁদের স্মৃতিতে কর্মসূচি নেওয়া, শ্রদ্ধার্ঘ্য জানানো, এটা নিশ্চিতভাবে উচিত। যেটা দিলীপ ঘোষের মতো হাফ প্যান্ট পরা, আরএসএস করা কদিন আগে পর্যন্ত এই নব্য রাজনীতিবিদরা বুঝবে না। দেখুন, শহীদ দিবস নেতাই দিবস আছে, আপনার যে যার মতো পালন করবে, সেখানে কার কি বলার আছে। কিন্তু এটা তো সবাই জানে যে মেদিনীপুরে সেই সময় লড়াইটা তৃণমূল কংগ্রেস করেছে কিনা লোকে বলতে পারবে না, কিন্তু শুভেন্দু অধিকারী করেছিল। সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যে তাদের মধ্যে দ্বন্দ্বের জল্পনা জোরালো হয়েছে। গুজরাট নির্বাচন শেষ হলো, ডিসেম্বর মাস চলছে, কি হতে পারে? 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। কোর্টে তো যে তিনটে কেস ছিল গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সেদিকে ইঙ্গিত করা হয়েছিল। আমি জানি না, যারা বলেছেন তারা আরো ভিতর থেকে খবর রাখেন। আমি কিমিকে পছন্দ করি না, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। আমাকে দেখে অনেকে প্রেরণা পেয়ে এখন মর্নিং ওয়াক করছে, ভালো কথা, শরীর ভালো থাকে, সকালে ওঠার জন্য দম চাই একটু। এবার নন্দীগ্রামে শহীদ দিবসে রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির মন্তব্যে ফের জোরালো হলো দিলীপ শুভেন্দু দ্বন্দ্বের জল্পনা। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।